আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা পাঠটি শুরু করছি। আজকে আমরা পড়ব তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় প্রথম অধ্যায়ের পার্ট ই লার্নিং এবং বাংলাদেশ। তোমাদের সাথে আছি আমি উম্মে সালমা রিপা, সহকারী শিক্ষক আইসিটি। পৃথিবীতে জ্ঞান অর্জনের একটি সুনির্দিষ্ট পদ্ধতি দীর্ঘদিন থেকে মোটামুটি একইভাবে কাজ করে আসছিল। তথ্য প্রযুক্তির উন্নতি হওয়ার পর প্রথমবার সেই পদ্ধতির এক ধরনের পরিবর্তন হতে শুরু করেছে এবং ই লার্নিং নামে নতুন কিছু শব্দের সাথে আমরা পরিচিত হতে শুরু করেছি। ই লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ, এবং বলতে গেলে ই লার্নিং হচ্ছে ইংরেজি শব্দ, তাই ইলেকট্রনিক ই লার্নিং এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রনিক লার্নিং, মানে ইলেকট্রনিক উপায়ে আমরা যে লার্নিং করতে পারি সেটি হচ্ছে ই লার্নিং। আমরা যদি বাংলায় বলি তাহলে ইলেকট্রনিক উপায়ে আমরা যে পাঠদান করে থাকি, পাঠদান এবং পাঠ গ্রহণ যে কাজটি করা হয়ে থাকে সেটি হচ্ছে সম্পূর্ণ ই লার্নিং, মানে অবশ্যই সেখানে তথ্য এবং প্রযুক্তি ব্যবহার করা হবে। ই লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং কথাটি সংক্ষিপ্ত আমরা আগেই বলেছি, এবং এটা বলতে আমরা বুঝি যে পাঠদান করার জন্য আমাদের ইন্টারনেট অনেক প্রয়োজন এবং বিভিন্ন প্রযুক্তি প্রয়োজন। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে একটি প্রতীকী ছবি। এই ছবিতে বোঝা যাচ্ছে যে একটি কম্পিউটারের পিছনে বই, এটা কিন্তু প্রতীকী ছবি। কেন? কারণ কম্পিউটার পিছনে কখনো এরকম বইয়ের পাতা থাকে না। বোঝা যাচ্ছে যে কম্পিউটার ব্যবহার করে আমরা বইয়ের পাতাটাকে উল্টাচ্ছি, বইয়ের পাতাটাকে আমরা পড়ছি। পাশের ছবিটি দেখো, বোঝা যাচ্ছে যে হাত বাড়িয়ে কোনো একজন কম্পিউটার থেকে বই বের করে আনছে। এটাও একটি প্রতীকী ছবি, তার মানে বোঝা যাচ্ছে যে আমরা কম্পিউটার কিংবা প্রযুক্তি ব্যবহার করে যেভাবে আমরা আমাদের পাঠদান কর্মসূচি পালন করে থাকি সেটি হচ্ছে ই লার্নিং। তাহলে আমাদের আজকের পাঠ ই লার্নিং এবং বাংলাদেশ, আমরা সেটি পড়ব। ই লার্নিং কি এবং বাংলাদেশে ই লার্নিং এর প্রয়োগ কতটুকু, আমরা সেগুলো আজকে এই পাঠের মাধ্যমে জেনে নিব। ই লার্নিং এ পাঠদান করার জন্য সিডি-রম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করার পদ্ধতিকে আমরা বুঝিয়ে থাকি। মনে রাখতে হবে যে ই লার্নিং কিন্তু মোটেও সনাতন পদ্ধতি কিংবা পাঠদানের বিকল্প নয়, এটা হচ্ছে সনাতন পদ্ধতির পরিপূরক। সনাতন পদ্ধতি বলতে কি বোঝাচ্ছে? সনাতন পদ্ধতি হচ্ছে যে শ্রেণীকক্ষে যে আমরা শিক্ষকরা তোমাদেরকে সরাসরি যে পাঠদান করে থাকি সেটিকে বলা হচ্ছে সনাতন পদ্ধতি। মানে সেখানে কি করবে, সেখানে একটি শ্রেণীকক্ষে শিক্ষক এবং শিক্ষার্থীরা পাশাপাশি অবস্থান করবে, শিক্ষক তাদেরকে পাঠদান করবেন, শিক্ষার্থীরা সেটি গ্রহণ করবে, এবং পাশাপাশি প্রশ্নোত্তর পদ্ধতি থাকে, এবং সেখান থেকে একটা সরাসরি সবার কাছ থেকে ফিডব্যাক নেওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু এই লার্নিং এর মাধ্যমে বিষয়টা সেরকম নয়। তোমরা দেখেছো যে আমরা শিক্ষকরা তোমাদের যখন মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে থাকতাম তখন অনেক বিষয় যেগুলো তোমাদেরকে অনুশীলন প্র্যাকটিক্যালি বোঝানো সম্ভব ছিল না, সেগুলো আমরা তোমাদের এই প্রযুক্তি মাল্টিমিডিয়া ব্যবহার করে তোমাদেরকে আমরা কম্পিউটার স্ক্রিনে বা মনিটরে দেখানোর চেষ্টা করেছি, যাতে তোমরা যাতে মানে হাতের সামনে না দেখতে পাও, যাতে চোখে দেখে বুঝতে পারো বিষয়টি কিরকম। সেরকম আমরা যদি বলতে চাই, শ্রেণীকক্ষে বিজ্ঞানের বিষয় যেমন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যদি তোমাদেরকে বলা হয় তখন তোমরা বুঝতে পারবে না যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেখতে কেমন, সেটি আসলে হাতে কলমে দেখানো সম্ভব নয়। সেই জন্য ই লার্নিং এ আমরা মাল্টিমিডিয়ার সাহায্যে তোমাদেরকে দেখিয়ে থাকি, এবং সেটা অনেক সময় ইন্টারেক্টিভও হতে পারে। ইন্টারেক্টিভিটি মানে হচ্ছে যে একজন পাঠদান করবে, একজন বলবে এবং আরেকজন সেটি গ্রহণ করবে, বা দুই পাশ থেকে আমার তথ্য আদান প্রদান হবে, সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি। আমরা জানি বাংলাদেশের জনগোষ্ঠী বিশাল আকারের, সে কারণে স্কুলের শিক্ষার্থীর সংখ্যাও অনেক বিশাল। নানা ধরনের অর্থনৈতিক সীমাবদ্ধতার কাজ থাকার কারণে আমাদের স্কুলগুলোতে দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। লেখার জন্য প্রয়োজনীয় শিক্ষার উপকরণ নেই বলতে গেলেই, আর ল্যাবরেটরি অপ্রতুল, ফলে হাতে কলমে বিজ্ঞান এক্সপেরিমেন্ট করার সুযোগ খুব কম। তাই ই লার্নিং অনেক বড় একটি ভূমিকা রাখতে পারে। সেজন্য একজন দক্ষ শিক্ষকের পাঠদান ভিডিও করে সেটি অসংখ্য স্কুলে বিতরণ করা যেতে পারে। আমরা যখন মাল্টিমিডিয়া ক্লাস নেই তখন তোমরা জেনে থাকবে যে আমরা স্লাইড পাওয়ার পয়েন্টের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের স্লাইড ব্যবহার করে নিয়ে থাকি প্রযুক্তির মাধ্যমে।
একই পাঠ, যে পাঠটি আমি তোমাদের আমি তৈরি করে নিয়েছি, সেই ক্লাসটি দেশের কোনো একটা প্রত্যন্ত এলাকার কোনো শিক্ষকও ব্যবহার করতে পারেন এবং প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা সেটি গ্রহণ করতে পারে। এটি শুধুমাত্র সম্ভব হয়েছে ই লার্নিং এর মাধ্যমে। কেননা কারণ হচ্ছে আমরা যখন সরাসরি পাঠদান করি সেটা তো কখনোই সম্ভব নয় যে আমার আমার আমি যেভাবে পাঠদান করছি, আমি যেভাবে শ্রেণীকক্ষে ক্লাস নিচ্ছি, সেটা অন্য কেউ আমার মতো করে নিতে পারবে। কিন্তু যখনই আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে নিয়ে থাকি, তখনই একটা পাঠ যে আমরা পড়া হচ্ছে সেই ক্লাসটি আমি অন্য আরেকজন শিক্ষকও সেটি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে একটা সুবিধা হয় যে সবাই যিনি ভালো বোঝাতে পারেন তার ক্লাসটি বা যে পাঠটি অনেক বেশি সৃজনশীল মনে হয় সেই পাঠটি অনেক শিক্ষকরা ব্যবহার করে শিক্ষার্থীদেরকে সেটি প্রদান করার একটা সুযোগ সৃষ্টি হয়ে থাকে। আমাদের দেশের ই লার্নিং এর সুযোগ অনেক কম, কিন্তু পৃথিবীর অনেক দেশে অনেক দেশেই হচ্ছে ই লার্নিং এর প্ল্যাটফর্ম অনেক বেশি থাকে। ই লার্নিং এর মাধ্যমে বাংলাদেশে খুব একটা পিছিয়ে নেই, কেন অনলাইনে উন্মুক্ত কোর্সের মাধ্যমে কি করা যায়, হোমওয়ার্ক জমা জমাদান করা যায়, শিক্ষার্থীরা হোমওয়ার্ক জমা দিতে পারে এবং অনলাইনে পরীক্ষা দিতে পারে। এই তোমরা আমাদের এখন যে পেন্ডেমিক সিচুয়েশন চলছে সারা পৃথিবীতে, আমাদের বেশিরভাগ লেখাপড়া হচ্ছে, বেশিরভাগ কি বলবো, আমাদের লেখাপড়াই হচ্ছে এখন ই লার্নিং এর মাধ্যমে, মানে অনলাইনে আমাদেরকে সব পড়াশোনা করতে হচ্ছে। এই যে তোমরা এখন আমি যে ক্লাসটি নিচ্ছি সেটি তোমরা যেভাবে দেখবে সেটিও কিন্তু তোমরা অবশ্যই তোমরা সেটি অনলাইনের মাধ্যমেই তোমরা দেখতে পাবে। তোমরা কখনোই অনলাইন ছাড়া এক হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা যে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসটি দিয়ে থাকি সেটি অনলাইন ছাড়া তোমরা কখনোই ব্যবহার করতে পারবে না। তার মানে আমাদের পাঠদান তো আছেই, আমাদের ক্লাস আছে, তাছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন শিক্ষকের তৈরি করা অনলাইনে অনেক উন্মুক্ত কোর্সও আছে এবং সেই উন্মুক্ত কোর্সগুলা শিক্ষা যে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে শিক্ষার্থীরা সেই কোর্সগুলা করতে পারে এবং হোমওয়ার্ক জমাদান করতে পারে অনলাইনের মাধ্যমে এবং অনলাইনে পরীক্ষাও দিতে পারে। সেদিক থেকে পৃথিবীর অন্যান্য দেশ যেমন অনেক এগিয়ে, বাংলাদেশও খুব একটা পিছিয়ে নেই, কিন্তু বাংলাদেশের তথ্য প্রযুক্তির প্রযুক্তিতে একটু অপ্রতুলতা থাকার কারণে আমরা হয়তো ততটা পারি না বিশ্বে উন্নত দেশগুলো যতটা পারছে, কিন্তু বাংলাদেশও খুব একটা এগিয়ে থাকবে না। বিশ্বজুড়ে ই লার্নিং এর অনেক প্ল্যাটফর্ম রয়েছে এবং সেটি অসংখ্য শিক্ষার্থীরা ব্যবহার করতে পারে বিভিন্ন জায়গা থেকে, এবং তা আমাদের দেশে অনেক উত্তম পাঠদানের জন্য বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং বাংলাদেশে বিশ্বমানের ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে, যেমন আমাদের মুক্ত পাঠ এবং আমাদের শিক্ষক বাতায়নের মতো বিভিন্ন ধরনের ওয়েব পোর্টাল আছে যেখানে অনেক ক্লাস আমরা রেডি ক্লাস পাওয়া যায় এবং মুক্ত পাঠে অনেক ধরনের কোর্স আছে যেগুলো আমরা বাংলাদেশে বসেই আমাদের দেশের সবাই সেটি সেই কোর্সগুলো করতে পারে। এবার আমরা জানি সরাসরি পাঠদান ও ই লার্নিং এ পাঠদানের মধ্যে কি কি পার্থক্য রয়েছে এবং কোনটা আসলে আমাদের জন্য সবচেয়ে বেশি জানার জন্য কিংবা আমাদের শিক্ষকের সাথে সম্পর্ক তৈরি করতে সুযোগ সৃষ্টি করে দেয়। এবং আমরা যদি সরাসরি পাঠদানের কথা বলি, সরাসরি পাঠদানে অনেক বিষয় আছে, যেমন একজন শিক্ষক এবং শিক্ষার্থীদের সরাসরি দেখতে পারে এবং তাদের সাথে কথা বলতে পারে, শিক্ষার্থীরা শিক্ষকের সাথে নানাভাবে ভাব বিনিময় করতে পারে, প্রশ্ন করতে পারে, কিন্তু শুধু তাই নয় তারা একে পাশাপাশি থেকে একে অন্যকে সাহায্য করতে পারে, সহযোগী হয়ে শিখতে পারে। ই লার্নিং এর বেলায় এই বিষয়গুলো প্রায় সময় অনুপস্থিত থাকে, যেমন পুরো প্রক্রিয়ায় মানবিক যে অংশটুকু থাকে, যেমন শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক, সেটি কিন্তু থাকে না, সেটা মোটামুটি যান্ত্রিকই বলা যায়। সে কারণে ই লার্নিং কে সফল করতে হলে শিক্ষার্থীদের অনেক বেশি উদ্যোগী হতে হবে। যেমন আমরা তোমাদেরকে যে পাঠটি এখন আমি তোমার ক্লাসটি নিচ্ছি সেটি যদি তোমরা ঘরে বসে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করো এবং আমি যে বাড়ির কাজটি দিচ্ছি সেটি যদি তোমরা খুব মনোযোগ দিয়ে খাতায় নোট করে ফেলো এবং আমাকে যদি যদি এটা ভালো হতো, আমরা যদি একটা গ্রুপের মাধ্যমে তোমাদের কাজগুলো নিতে পারতাম, যেহেতু আমাদের অনেকগুলো পাঠ নিতে হয়, ক্লাস নিতে হয়, সেজন্য আসলে সেটা আমরা এখন এবং তোমরা যেহেতু শিক্ষার্থীরা একটু বেশি কথাবার্তা বলো এবং এটা আসলে আমাদের জন্য অনেক বেশি সময় দেওয়ার জন্য এবং মাঝে মাঝে বিব্রত করো অবস্থায় পড়ে যাই, তাই আমরা এটা গ্রহণ করি না। তো তাছাড়াও তোমরা জেনে থাকবে যে জুম অ্যাপের মাধ্যমে তোমাদের ক্লাস নেওয়া যায়, আমাদের অনলাইনে ক্লাস নেওয়া যায় এবং এই কোভিড-19 সিচুয়েশনে এই আমাদের অনলাইন পাঠদান পদ্ধতি অনেক বেশি বেড়ে গেছে।
এবং জুম অ্যাপের মাধ্যমে সরাসরিও ক্লাস দেওয়া যাচ্ছে। যেমন শিক্ষক কথা বলছেন, শিক্ষক কি পড়াচ্ছেন সেটি দেখতে পাচ্ছে, স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানো যাচ্ছে এবং শিক্ষার্থীরাও সেখান থেকে বিভিন্ন সময় প্রশ্ন করতে পারছে, তাদেরকে দেখারও একটা সুযোগ রয়েছে। সেক্ষেত্রে বেশি যেটা দরকার, যেমন অনেক ধরনের সীমাবদ্ধতা আছে যে কারণে আমরা আসলে সবসময় তোমাদেরকে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস নিতে পারি না। সেই কারণে সীমাবদ্ধতার মধ্যে রয়েছে, যেমন তোমাদের বাড়িতে ইন্টারনেট কানেকশন, তোমাদের ভালো যান্ত্রিক ব্যবস্থা, যেমন হচ্ছে তোমাদের বাসায় ভালো বাসায় মোবাইল আছে কিনা, যেটাতে রেজুলেশন ভালো থাকবে, ইন্টারনেটের স্পিড আসবে ভালো, বা সবার বাসায় হয়তো বা ইন্টারনেট কানেকশন ওইভাবে নাই, সেজন্য আমরা ইন্টারনেটের মাধ্যমে ওই জুম অ্যাপের মাধ্যমে তোমাদের ক্লাসটি নিতে পারছি না সব সময়। কিন্তু আমাদের বিভিন্ন শিক্ষক, কিছু কিছু শিক্ষক তোমাদের ক্লাস নিয়ে যাচ্ছেন। তো আমরা বলতে পারি যে বাংলাদেশ যেমন পৃথিবীর অন্যান্য দেশ যেমন ই লার্নিং এ অনেক বেশি দক্ষ এবং তাদের অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে, আমাদের দেশে হয়তো বা কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু এক সময় আমরা সেটি কাটিয়ে উঠতে পারবো। এবং এই প্যান্ডেমিক সিচুয়েশন আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের যে অনেক অপ্রতুলতা থাকলেও আমরা সেটি করতে পারি, এবং সেটাই হচ্ছে একটা এখনকার যে বিপ্লব, সেটি হচ্ছে আসলে ই লার্নিং বিপ্লবই বলা চলবে এই শতাব্দীতে। আজকের পাঠটি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের জন্য একটু বাড়ি কাজ রয়েছে। বাড়ি কাজ হচ্ছে ই লার্নিং কি এবং প্রচলিত পাঠদান পদ্ধতি ও ই লার্নিং এ পাঠদানের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। তোমরা এই দুইটি প্রশ্ন উত্তর খাতায় লিখে রাখবে। আশা করছি আমি যে আজকে ক্লাসটি করার মাধ্যমে তোমরা এই দুইটি প্রশ্নের উত্তরই খুব সুন্দর করে খাতায় লিখে ফেলতে পারবে। আজকের পাঠটি মনোযোগ দিয়ে করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।